রাজ্যের দুর্গাবাড়ি চা বাগানে মঙ্গলবার আদিবাসী সমাজের প্রাণ পুরুষ এবং স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 147তম জন্মদিবস পালন করা হয়। অনুষ্ঠানে দুর্গাবাড়ি চা বাগানের আধিকারিক এবং বাগানের শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তার জীবনের উপর এক আলোচনা সভা করা হয়। জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে পালন করা হয় এই অনুষ্ঠান। বিরসা মুন্ডার 144তম জন্মদিবস পালন এই উপলক্ষে আমাদের বাগানের সমস্ত শ্রমিক ভাই বোনরা আমরা ওনার পুষ্পস্তবক দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাই আসছি। পাশাপাশি আমরা ওনার সম্পর্কে একটা আলোচনা সভা করি বিরসা মুন্ডা কমিউনিটি হলে। এই সভায় উপস্থিত ছিলেন আমাদের বাগানের কর্মকর্তা এবং সমস্ত শ্রমজীবী ভাই বোনেরা প্রত্যেকে উপস্থিত ছিলেন। এখানে ওনার কর্মজীবন নিয়ে আলোচনা, ওনার কীভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, কীভাবে আদিবাসীদের যে জমি ইংরেজরা দখল করেছিল সেটা পুনরুদ্ধারের জন্য কীভাবে সংগ্রাম করেছিলেন এবং কীভাবে সবাইকে সংগঠিত করে তারা সাকসেসফুল হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে, সেটা নিয়ে আজকে সমস্ত আলোচনা ছিল আমাদের।